আপনারা সবাইকে বলেছেন নিশ্চয়ই খুব ভালো আছে। পাখা চলছে, পাখা বন্ধ করতে পারছি, মানে এত গরম লাগছে। তো এখন সব কিছু রেডি হয়ে গেছে। হ্যালো ফ্রেন্ডস, আজকে হচ্ছে ভাইজির বার্থডে। তো আজকে সারাদিন কী কী করেছি এই ভিডিওটা তোমরা দেখতে পারবে, অনেকটা বড় হয়ে যাবে বলে। আর হ্যাপি বার্থডে কেক কাটার ভিডিওটা একটা পরের পার্টে আসবে। এই পটল ভাজা হচ্ছে, দেখো পাঁচ রকম ভাজা হবে আজ ভাইজির বার্থডে। ওদিকে ভাত হচ্ছে, সবাই মিলে এখানে টিফিন খাওয়া হচ্ছিলো, সবাই উঠে গেল। এবার পটলটা মানে আমি তাড়াতাড়ি খেয়ে নিয়ে ভাজাটা করতে শুরু করে দিয়েছি। কী কী রান্না হবে সবই দেখতে পাবে তোমরা, চলো। চাটনিটাও হয়ে গেছে, নিয়ে যাচ্ছি ওখানে, সব রেখে দিই যেখানে সব আছে। ভাগ্নিকে একটা কাজ দিয়ে দিয়েছি, করছে। যে ভাত তো হয়েছে, এদিকে ভাজাভুজিও হয়ে গেছে, সব একবারে সব দেখাবো। হচ্ছে ডালটা এবার হয়ে যাবে না করতে, হ্যাঁ নাও। ডালটা হচ্ছে, ডালটা হয়ে গেলে মাছটা ভাজা হবে। এই যে পুজো করছে ভাগ্নি আর দিদি দুজনে, করো পুজো, পরে আমি লাস্টে সব দেখাবো, ঠিক আছে? ঝালটাও হয়ে গেছে, একটু মাছের তেলও বেরিয়েছে। এটা তরকারিটা দিদি নামাচ্ছে, এই দুটো দিদি করেছে। এটা মাছ, ইলিশ মাছের মাছ আছে, কচুর তরকারি, সব রান্নাগুলো। ওরা এখন দিলে বন্ধুরা, তোমরা সবাইকে বলেছো নিশ্চয়ই খুব ভালো আছে। পাখা চলছে, পাখা বন্ধ করতে পারছি, মানে এত গরম লাগছে। তো এখন সব কিছু রেডি হয়ে গেছে, এবার ভাইজিকে আমরা আশীর্বাদ করবো সবাই মিলে। সেই ভিডিওটা তোমরা দেখো, আবার ভিডিওগুলো কেমন হচ্ছে কমেন্ট করে কিন্তু নিশ্চয়ই তোমরা জানাবে। চলো এখন মানে এই মানে আর কি সব মিষ্টি মিষ্টি রেডি করা হয়েছে, খাবারটা আগে তোলা হয়ে গেছে। এইবার ওকে সবাই মিলে আমরা আশীর্বাদ করো। কিছু হাসি কিছু আশা, কিছু মধুর ভালোবাসা, কিছু হাসি কিছু আশা, কিছু মধুর ভালোবাসা। ছুঁয়ে যায় আজ মন, ভরে যায় জীবন। ছুঁয়ে যায় আজ মন, ভরে যায় জীবন। কিছু হাসি কিছু আশা, কিছু মধুর ভালোবাসা। আজকে পেলাম দু হাত ভরে, যা ছিল স্বপ্ন আমার, খুশির খাবে এদিনটাকে, জীবন দিল উপহার। আজকে পেলাম দু হাত ভরে, যা ছিল স্বপ্ন কিছু সুখে। এখন এ বায়না ধরেছে, ও দিদিকে আশীর্বাদ করা হয়েছে বলে এখন কান্নাকাটি করছে, ওই জন্য ওকে এখন আশীর্বাদ করতে হবে। ও দিদি এখন আশীর্বাদ করছে দুজনে মিলে। তোমরা ভিডিওটা দেখো, আবার নেই কেন কি সব বলছে। ও এইগুলো এখানেই থাকে, এখানে দিয়ে দেবো।
খেয়ে খেয়ে দিচ্ছে স্যার দু টাকা দিদি খেয়েছে তো আজকে দিদি যেটা তো খায় না আজকে দিদি জন্মদিনটা বোনের আশীর্বাদ চলো এবার খাওয়া দাওয়া হবে। দেখো থালা সাজানো হয়ে গেছে, কি কি রান্না করছে মেরাবা বলে দিচ্ছি। ডাল, কচুর মাছা, ইলিশ মাছ, ইলিশ মাছের মাথা দিয়ে তরকারি, কচু, হ্যাঁ খায় না বলে অল্প অল্প দেওয়া হয়েছে। এইটা হচ্ছে ইলিশ মাছ, আর পার্শ্ব মাছ আছে না, চাটনি, পাঁচ রকম ভাজা আছে, আর এটাকেও সাজানো হয়েছে। মেঘা খা, তুই একটু কর, আমাকেও নে লাইনে। ওকে এখনো সাজানো হয়েছে, ওকে তো যথেষ্ট সাজানো হয়েছে, আবার কি সাজাবে বলো তো। ও খাবে না, মা খাইয়ে দেবে। কি যে ওর প্রবলেম, সকাল থেকে ছিল ভালো, এখন হয়ে গেল মুড অফ। আসল টাইমে মুড অফ, অদ্ভুত। খেতে শুরু করে দে, খা রে। ও আচ্ছা, তাহলে দিদি ফাইভে পড়ো গো, ফাইভে পড়তে হবে। কি শেয়ার পেতে, আমাকে তুমি খেতে দিলেই আমি খুশি, যদি খেতে দাও তো আরোই খুশি। নে মাখিয়ে যাচ্ছে আজকে আমাদের জায়গা হবে নাকি না? আমি তোমাদের সাথে খাবো, হ্যাঁ সেটাই বলছি। আমি আজকে সবাইকে একে সাজানো হয়েছে বলে এদের সবাইকে সাজিয়ে দিতে হয়েছে, সব খেতে বসবে, বসো বসো খেতে। কেন বলো তো রেডি হয়েছি, কেন মানে ভাইজির বার্থডে, ওর জন্য গিফট কিনতে আছি, যেটা কিনে আনবো সেটা তোমাদের কাছে, তোমাদেরকে দেখাবো, তোমরা দেখবে ঠিক আছে। টিপটা পরে নিলাম, ও বলে যে মামি টিপ পরো, এই যে বসে আছে, হাই করে দাও ফ্রেন্ডসদের। তো ওকে একটা কাজ দিয়ে গেছি, ওকে বলেছি সাড়ে চারটের সময় জল আসবে, তো ওকে বলেছি যে জলটা ভরতে, আর ওদিকে দিদি আসার সময় ভর। দেখো কি সুন্দর, এখানটা বলবো তো শ্যুটিং হয়েছিল, এখানটাই তো, এখানেই শ্যুটিং হয়েছিল তো। না
এই ব্যাগটা কিনে এনেছি ভাইজির জন্য। তোমরা দেখে বলো কেমন হয়েছে ব্যাগটা, কমেন্ট করে জানাবে। আর এই ভিডিওটা দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমার পাশে